রেসলিং ফোরাম প্রেজেন্ট বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান 2021। আমরা আজ এই মহালয়ার পুণ্যলগ্নে আসলাম আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক এবং ঢাকা মহানগর শাখার সম্মানিত সভাপতি এবং তার পাশাপাশি আমাদের সকলের পরিচিত দিগদর্শন প্রকাশনের সম্মানিত ব্যবস্থাপক শ্রী রতন চন্দ্রপাল মহোদয়ের কাছে। আমি দাদার কাছে জানতে চাইছি যে শারদাঞ্জলি ফোরামের যে বিশাল ব্যাপকতা সারা বাংলাদেশ জুড়ে এবং শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে যে একটি আপনারা 2021 সালে এসে সারা বাংলাদেশব্যাপী যে শারদ সম্মানের আয়োজনটি করছেন, এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ মন্দির টিভিকে। শারদাঞ্জলি ফোরাম একটি এমন একটি সংগঠন যেটি যেই প্রতিষ্ঠানটি যে সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে বিগত 6 বছরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রুফা থেকে পাথুরিয়া অনেকগুলো মানবিক সামাজিক এবং ধর্মীয় কাজ সম্পন্ন করেছে। শারদাঞ্জলি ফোরাম একটি স্লোগান, মানবতার জয়গান হলো মূল লক্ষ্য এই শারদাঞ্জলি ফোরামের। আমরা শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে এবার যে সারা দেশব্যাপী শারদ সম্মাননার ব্যবস্থা করেছি, এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সবাইকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শারদীয় দুর্গা উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটা একটা সার্বজনীন উৎসব। আবহমান কাল ধরে বাংলার চিরাচরিত নিয়ম, সকল সম্প্রদায়ের লোক মিলে শারদীয় দুর্গা উৎসবে সবাই মিলিত হয়। কিন্তু দুঃখের বিষয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশে আজকে এই শারদ উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বীদের মনের মণিকোঠায় একটু কালো মেঘের আস্ফালন দেখা যাচ্ছে। এই পূজাকে ঘিরেই যখনই প্রতিমা তৈরি হচ্ছে ঠিক তখনই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে একটি স্বার্থান্বেষী মহল দুর্গা প্রতিমা ভাঙচুর করছে, মাঝে মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন নিবেদন রাখছি, সকল সনাতনী সম্প্রদায় তথা বাংলাদেশের অসাম্প্রদায়িক জনগণের পক্ষ থেকে যাতে এই ধরনের কার্যকলাপ আর আগামীতে না হয়, আমাদের সনাতন ধর্মাবলম্বী সহ আমরা যেন সকলেই সুন্দরভাবে সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারি, এটাই আমাদের কামনা। আমরা মনে করি এই উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এই উৎসব সার্বজনীন সকলের। আবহমান কাল ধরে এটি বাংলাদেশে হয়ে আসছে। প্রিয় দেশবাসী এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, শারদাঞ্জলি ফোরাম ইতিমধ্যে অনেকগুলো গীতা স্কুল করেছে, বিশেষ করে গীতা শিক্ষায় আমরা প্রাধান্য দিয়ে প্রায় 400-র উপরে গীতা স্কুল আমরা পরিচালনা করতেছি। আপনাদের সকলের সহযোগিতা পেলেই আমরা অচিরেই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা চাচ্ছি সকল জায়গায় যেখানে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস আছে সেখানে গীতা স্কুল স্থাপন করে গীতা শিক্ষার একটা মহা আন্দোলন গড়ে তুলতে চাই শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে। আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা
जाते गीता शिक्षार माध्यमे तादेर भितरे नीति नैतिकता वयोज्येष्ठदेर प्रति सम्मान पिता मातार प्रति श्रद्धा दायित्व कर्तव्यबोध एवं निजेदेर अधिकार सम्पर्के सचेतन हय शारदांजलि फोरामेर पक्ष थेके आमरा ताई करे जावार चेष्टा करतेछि। परिशेषे आबारो मंदिर टीवीके धन्यवाद एवं मंदिर टीवीर सकल कला कौशलीके अग्रिम शारदीय शुभेच्छा जानिए बांग्लादेशेर अपमर जनसाधारणके आबारो शारद शुभेच्छा जानिए आमी आमार बक्तव्य शेष करछि। सबाई भालो थाकबेन, भालो राखबेन देश जाति और सम्प्रदायके, एटाई आमार प्रत्याशा। अजस्र धन्यवाद सबाईके।